করলে ভালো হয়। হ্যালো, কি কেউ একজন রেকর্ড করে রাখো। হ্যালো, স্যার? করা হচ্ছে স্যার, এখন আচ্ছা, তো আজকে টোটাল পার্টিসিপেন্ট 8 জন, 1 2 3 4 5 6 7 8, 8 জন। আচ্ছা ঠিক আছে, তো আমি শুরু করলাম। তো আমাদের আজকের টপিকটা হলো ব্রাশলেস ডিসি মোটর। তো ব্রাশলেস ডিসি মোটর ইজ এ টাইপ অফ ডিসি মোটর। আমরা ডিসি মোটরের ক্ষেত্রে জানতাম যে কমিউটেটর থাকে এবং ব্রাশ থাকে। হ্যাঁ, ব্রাশ এবং কমিউটেটর একটা স্পেশাল পারপাস ছিল। তো এই ব্রাশলেস ডিসি মোটরটা, এখানে কমিউটেটর এবং ব্রাশ থাকবে না। হ্যাঁ, তো যেহেতু এখানে ব্রাশ এবং কমিউটেটর নাই, তো এখানে সাইজটা কমে যাবে। হ্যাঁ, নর্মাল ডিসি মোটরে যেমন ব্রাশ এবং কমিউটেটর থাকে, এখানে ওটা থাকবে না। তো এটার সাইজটা কমে যাবে এবং ব্রাশ এবং কমিউটেটর একটা স্পার্কিং ঘটে, এখানে ওই স্পার্কিংটা ঘটবে না। এটা আমার অ্যাডভান্টেজ। এবং এই স্পার্কিং না ঘটার কারণে এখানে নয়েজ কম হবে, ইএমআই ইফেক্ট কম হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স কম হবে। হ্যাঁ, এবং এটার ইফিসিয়েন্সি এবং রিলায়েবিলিটি বহুত আর হাই দেন কম্পেয়ার টু নর্মাল শান্ট মোটর। তো এখানে এই ব্রাশলেস ডিসি মোটরের অ্যাপ্লিকেশনটা কোথায়, আমরা অ্যাপ্লিকেশন যদি চিন্তা করি, যেসব জায়গায় আমরা চাই যে স্মুথ অপারেশন হোক এবং সাইজটা ছোট হোক, নর্মাল ডিসি মোটরের মতোই কাজ করবে। হ্যাঁ, যেমন ধরো কম্পিউটারের ভিতরে মোটরটা, হ্যাঁ, ওইখানে আমরা ব্রাশলেস ডিসি মোটর ইউজ করি। ইলেকট্রনিক্স এর যে সব মোটর আমরা ইউজ করি, ওইখানে ম্যাক্সিমাম জায়গায় আমরা ব্রাশলেস ডিসি মোটর ইউজ করি, যেখানে আমাদের আসলে ওই স্পার্কিং ঘটবে না এবং কম্প্যাক্ট সাইজ ঘটবে থাকবে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা ব্রাশলেস ডিসি মোটর ইউজ করি। তো এখানে দেখো, নর্মাল ডিসি মোটরে তো নর্মাল ডিসি মোটরের যে কনস্ট্রাকশন থাকে সিমিলার টু, ওইরকম না, কিছুটা তোমার পার্থক্য আছে। এখানে আমরা এটা পড়বো। তো এখানে যে ব্রাশ, মেইন পার্থক্যটা যেখানে, এখানে ব্রাশ এবং কমিউটেটর থাকবে না। তো এখানে দেখো যে এখানে ভাগ করে দেওয়া আছে ক্রস সেকশনাল এরিয়া হিসেবে আমাদের একটা মোটরে। এখানে যে রোটরটা থাকবে, এটা অবশ্যই পার্মানেন্ট ম্যাগনেট মেটেরিয়াল দ্বারা তৈরি করা হবে, এবং এখানে স্টেটর থাকবে, স্টেটর হলো কপার ওয়ার দ্বারা তৈরি করা হবে। এবং এখানে এক্সট্রা একটা সেন্সর থাকবে, হল ইফেক্ট আইসি বলে, এখানে একটা তোমার এটা সেন্সরে কাজ করে। হ্যাঁ, হল 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 ইফেক্ট সেন্সর যেগুলো, সেগুলো হলো আমার হল ইফেক্ট কে কাজে লাগে, যেগুলো আমার সেন্স করবে ওইগুলোকে হল ইফেক্ট সেন্সর বলা হয়। এই সেন্সরটা এখানে লাগানো হয়, মানে ফটো ট্রানজিস্টর, আমরা জানি যে ফটো ট্রানজিস্টর এক ধরনের হল ইফেক্ট সেন্সর, তো এটা এখানে ইউজ করা হয়। হ্যাঁ, এবং বাইরে যে তোমার মোটর কেস, বিয়ারিং, এগুলো তো থাকবেই আমার। হ্যাঁ, তো আমাদের যে মেইন পার্টটা যদি আমরা দেখি, চিন্তা করি যে এই মোটরের ক্ষেত্রে, এই যে আমার এই নর্মাল ডিসি মোটরে আমার ছিল কন্ডাক্টরটা, ছিল আমার রোটর, বাট এখানে আমার ম্যাগনেটটা, যেটা পারমানেন্ট ম্যাগনেট, অবশ্যই এখানে পারমানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়। পারমানেন্ট ম্যাগনেট যেগুলার আমার কি থাকে, রেসিডুয়াল ফ্লাক্স এবং কোয়ার্সিভিটি হাই থাকে, ওইগুলাকে আমরা এখানে ইউজ করি। হ্যাঁ, পারমানেন্ট ম্যাগনেট মেটেরিয়াল হিসেবে। আমরা গত ক্লাসে যে তোমাদেরকে পারমানেন্ট ম্যাগনেট ডিসি মোটর দেখাইছিলাম, তো ওই পারমানেন্ট ম্যাগনেট ডিসি মোটরে যে ধরনের ম্যাগনেট ইউজ করা হয়, এখানেও আমরা একই ধরনের রোটর হিসেবে ওই ম্যাটেরিয়ালটা ইউজ করি আমরা। আর স্টেটরটা হলো নর্মাল কন্ডাক্টর, যেটা কপার ওয়্যার দ্বারা তৈরি করা হয়। হ্যাঁ, আর নর্মাল ডিসি মোটরের ক্ষেত্রে এই স্টেটরটা, মানে এই কপার ওয়্যারটাই ছিল আমার কি কন্ডাক্টর, এখানে উল্টা। হ্যাঁ, তো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের সাথে এটার কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরে আমার এই যে এই হল সেন্সরটা ছিল না,
হ্যাঁ, এবং এই স্টেটরটা কি ছিল, আমাদের টু ফেজ মানে নর্মাল ডিসি সাপ্লাই দিছিলাম, ওই ডিসি সাপ্লাই দিয়ে আমার পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর তৈরি করা হয়েছিল। এবং ওই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের ক্ষেত্রে কিন্তু কমিউটেটর ব্রাশ এগুলা কিন্তু ছিল আমাদের। কিন্তু যেহেতু কমিউটেটর ব্রাশ ছিল, এখানে আমাদের এই কমিউটেটর এবং ব্রাশ থাকবে না এই ব্রাশলেস ডিসি মোটরের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা যারা নতুন জয়েন করতেছো তারা তাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবা, আমি কোয়েশ্চেন করলে তারপর আনসার করবা। এটা কে জয়েন করছে? 1QDMN নাম রোল নাম্বার কিছু দেয় নাই, আমি কিন্তু একে লিভ করে দিব। এ কে তুমি? ওকে, তো আমাদের তো এটা হলো ছিল আমাদের ব্রাশলেস ডিসি মোটরের কনস্ট্রাকশন। তো এটা যদি আমরা দেখি, হ্যাঁ, ব্রাশলেস ডিসি মোটরের আমরা যদি ফুল একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে দেখো এখানে কি থাকে, যে এই যে উইন্ডিং, এটা হলো আমার স্টেটর উইন্ডিং, হ্যাঁ, এটা হলো আমার পার্মানেন্ট ম্যাগনেট, আর এই যে এটা হলো আমার হল ইফেক্ট সেন্সর, হ্যাঁ, ফটো ট্রানজিস্টর বা বাইপোলার সেন্সর, এগুলা হলো আমাদের হল ইফেক্ট সেন্সর। এখান থেকে তোমার লজিক, এই এই সেন্সর থেকে পালস যাবে ফাইবার সার্কিট। আসলে একটা ইনভার্টার হয়, আমরা পরে দেখবো, এখানে একটা ইনভার্টার সার্কিট থাকে। ইনভার্টারের কাজ কি, ডিসি কে এসি তে কনভার্ট করা, তাই না? আসলে যেটা হয়, ডিসি মোটরে আমরা যখন ডিসি সাপ্লাই দেই, ওই ডিসি সাপ্লাইটাকে সে কমিউটেটরের মাধ্যমে আবার এসি তে কনভার্ট করে, তাই না? আমরা জানি ডিসি মোটরের ক্ষেত্রে কমিউটেটরের কাজ ডিসি জেনারেটরে কি ছিল, এসি থেকে ডিসি করা, আর মোটরের ক্ষেত্রে ডিসি থেকে এসি করা। তো এখানে যেহেতু আমার কমিউটেটরের নাই, মেকানিক্যাল যে কমিউটেটরটা নাই, এখানে কমিউটেটরের কাজটা আমার ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে করতে হবে। তো ইলেকট্রনিক সার্কিটে আমরা যদি ডিসি থেকে এসি করতে চাই, তাহলে আমাদের আসলে ইনভার্টার ইউজ করতে হয়। ইনভার্টারে আমরা জানি যে অনেকগুলো তোমাদের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, ধরো থাইরিস্টর, হ্যাঁ, এগুলো সুইচিং সার্কিট ইউজ করা হয়, সলিড স্টেট ডিভাইস যেগুলো, এগুলো ইউজ করে আমরা ইনভার্টারে সুইচিং করে আমরা ডিসি থেকে এসি তে কনভার্ট করি। এই এসি সাপ্লাইটা আমার এখানে যাবে, উইন্ডিংস এ যাবে, যে থ্রি ফেজ উইন্ডিং আছে এখানে যাবে, যাওয়ার পরে আমার এখান থেকে আমার এই স্টেটরে যখন আমাদের কারেন্ট আসবে, ফ্লাক্স প্রোডিউস হবে, এবং এখান থেকে রোটর নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হবে। এই নর্থ পোল সাউথ পোল এই পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল কে অ্যাট্রাক্ট করবে অথবা রিপেল করবে, এজ এ রেজাল্ট এই পার্মানেন্ট ম্যাগনেট রোটরটা হয় ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ রোটর করবে। এবং এই রোটরের পজিশনটাকে সেন্স করার জন্য এই হল ইফেক্ট সেন্সর আছে। রোটরের যে কোন পজিশন আছে এটা সেন্স করার জন্য আমার হল ইফেক্ট সেন্সর ইউজ করা হয়। এই সেন্সরটা আবার পালস দিবে, এখানে একটা লজিক সার্কিট থাকবে যে কখন কোন সুইচিং সুইচটা আমি অন করব। সুইচটা অন করলে আসলে যেটা হয়, আমার কমিউটেটরের কাজটা কি, ডিসি থেকে এসিতে করা। এবং যেটা করে কমিউটেটর, যে সব সময় আমার যেন টর্ক ম্যাক্সিমাম হয়, এটা মানে সে মানে এনশিওর করে, হ্যাঁ, টর্ক যেন সবসময় ম্যাক্সিমাম হয়। তো একটা আরেকটার সাথে সবসময় পারপেন্ডিকুলার থাকবে আমার। পারপেন্ডিকুলার যখন থাকবে ফ্লাক্সটা, তখনই আমাদের টর্ক ম্যাক্সিমাম হবে। তো এই পারপেন্ডিকুলার ফ্লাক্স প্রোডিউস করার জন্যই আমার আসলে এখানে এই লজিক সার্কিট কখন কোন সুইচটা অন করলে এই ইনভার্টারের এখান থেকে আমি ম্যাক্সিমাম টর্ক পাবো, এখানে সুইচিং সার্কিট থেকে এটা কন্ট্রোল করা হয়। আর এখানে একটা পাওয়ার সাপ্লাই থাকবে, যেটা এই তোমার ড্রাইভার সার্কিটটাকে তোমার চালাবে। হ্যাঁ, এখানে ডিসি সাপ্লাই যেটা দিব, এই ডিসি সাপ্লাইতে অবশ্যই একটা পাওয়ার সার্কিট থাকে আসবে। তো এটা বুঝতে পারছো? এটা আমরা পরে যখন আমরা ডিটেইলস এ দেখবো তখন আরো ক্লিয়ারলি বোঝা যাবে সার্কিটটা। ইনভার্টার সার্কিট আলাদা করে আমরা যখন ড্র করে দেখাবো তখন এটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো আপাতত এটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এতটুকু জানো, তারপর আমরা আস্তে আস্তে ওই যে নেক্সট ক্লাসে আমরা এটা আরো ডিটেইলস এ আলোচনা করব। হ্যাঁ।
তো নেক্সট আসো যে কম্পারিজন বিটুইন কনভেনশনাল ডিসি শান্ট মোটর এন্ড ব্রাশলেস ডিসি মোটর। তো আমরা প্রথম যেটা কম্পারিজন যদি দেখি তাহলে মেকানিক্যাল স্ট্রাকচার, মেকানিক্যাল স্ট্রাকচারে আমরা জানি ফিল্ড ম্যাগনেট অন দা স্টেটর। হ্যাঁ, কনভেনশনাল মোটরের ক্ষেত্রে আমার স্টেটরে ম্যাগনেট ইউজ করা হয়, আর ইন কেস অফ ডিসি ব্রাশলেস ডিসি মোটর এখানে আমরা রোটরে ইউজ করব ফিল্ড ম্যাগনেটটা। এবং কনভেনশনাল মোটরটা কুইক রেসপন্স, হ্যাঁ, এন্ড এক্সেলেন্ট কন্ট্রোলেবিলিটি। আর এখানে যেটা যে ব্রাশলেস ডিসি মোটরেও এখানে কুইক রেসপন্সই হয়, বাট এটার অ্যাডভান্টেজ যেটা সেটা হলো যে এখানে আসলে ইজি মেইনটেনেন্স, মানে যেহেতু এখানে তোমার কমিউটেটর আর ব্রাশ নাই তো এখানে মেইনটেনেন্সের জন্য তোমার আসলে ওইরকম আমাদের মেইনটেনেন্সের পিছনে আমার আসলে কোনো খরচ হয় না। হ্যাঁ, তারপর যেটা উইন্ডিং কানেকশন, উইন্ডিং কানেকশন ডেল্টা কানেকশন এখানে থাকে, এখানে ডেল্টা ওয়াই দুইটাই থাকতে পারে। হ্যাঁ, উইন্ডিং মানে ওই যে স্টেটরের কানেকশনটা আর কি। কমিউটেশন মেথড, কমিউটেশন মেথডটা হলো তোমার আমরা নর্মাল ডিসি মোটরে কমিউটেটর মানে মেকানিক্যাল কমিউটেটরের মাধ্যমে কমিউটেশন করা হয়, আর এখানে ইলেকট্রনিক সুইচিং, আমি যেটা বললাম ইলেকট্রনিক সুইচিং এর মাধ্যমে কমিউটেশন করানো হবে, যেটা ট্রানজিস্টরের মাধ্যমে করা হয় বা তোমার থাইরিস্টর, হ্যাঁ, যেগুলো সুইচিং সার্কিট থেকে এটা করা হয়। বুঝিনা, একটু জোরে বলো। না, ইলেকট্রনিক সুইচিংটা হলো তোমার যে আমরা ইনভার্টার সার্কিটটা ইউজ করব ওইটা। হ্যাঁ, ইনভার্টার সার্কিটে আমার ইনভার্টার সার্কিটের মাধ্যমে আমার আসলে এটা সুইচিং হবে। তো ইনভার্টার পড়ছো তোমরা, পাওয়ার ইলেকট্রনিক্স ইনভার্টার পড়াইছে না? না স্যার, এখনো আসে নাই। আচ্ছা, তো আমরা দেখবো ইনভার্টারে যখন আমরা ডিসি থেকে এসি করতে হয় তখন 6টা সুইচ ইউজ করা হয়। হ্যাঁ, 6টা সুইচ ইউজ করে আমরা থাইরিস্টর ইউজ করতে পারি বা জিটিও ইউজ করতে পারি, যে কোনো সুইচ ইউজ করে আমরা এটা সুইচিং করা হয়। এটা হলো ইলেকট্রনিক সুইচিং। এই ইলেকট্রনিক সুইচিং এর মাধ্যমে আসলে কমিউটেশন করা হয়। হ্যাঁ, কমিউটেশন দ্যাট মিন্স আমার এই মেকানিক্যাল কমিউটেটরের মাধ্যমে কি ডিসি থেকে এসি করতাম, আর এখানে ইলেকট্রনিক কমিউটেশনের মাধ্যমে ডিসি থেকে এসি করা হবে, ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসি করা হবে। এবং তারপরে দেখো ডিটেকশন মেথড অফ রোটর পজিশন, এখানে রোটর পজিশনের ডিটেকশন মেথড হবে কনভেনশনাল মোটর শুধু ব্রাশের মাধ্যমে এটা ডিটেক্ট করে, আর এখানে হল ইফেক্ট সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করা হবে। আর রিভার্সিং মেথড হলো যে আমরা নর্মাল ডিসি মোটরকে যদি অপোজিট দিকে রান করাইতে চাই, জাস্ট তোমার সাপ্লাই ভোল্টেজটাকে অপোজিট করে দিলেই হয়ে যায়, রিভার্স অফ টার্মিনাল ভোল্টেজ। আর এখানে একটু সমস্যা আছে, এখানে তোমার যে লজিক সার্কিটটা আমরা ইউজ করব বা ওই যে থাইরিস্টরের যে সার্কিটটা আমরা ইনভার্টার সার্কিটের ইনভার্টার সার্কিটটা ইউজ করতেছি, ওটার নিচে দেখছো এখানে একটা লজিক সার্কিট আছে, এই লজিক সার্কিটের সিকোয়েন্সটা আমার চেঞ্জ করতে হবে, কোনটার পরে কোনটা সুইচিং করব, এই সুইচিং সিকোয়েন্সটা চেঞ্জ করলে আমার এটা রোটর মানে ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ রোটর করবে। এটা সুইচিং সার্কিট সুইচিং এগুলো কি স্যার ম্যানুয়ালি করে নাকি স্যার অটোমেটিক্যালি হয়ে যাবে? অটোমেটিক্যালি করা হবে। এই যে দেখো এখানে যেটা হয়, এই যে হল ইফেক্ট সেন্সর থেকে পালস যাবে তোমার লজিক সার্কিটে, এই লজিক সার্কিট থেকে মানে এই রোটর পজিশন এবং এই স্টেটর পজিশন এই দুইটা যদি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমার টর্ক ম্যাক্সিমাম হবে, বুঝছো? এই বোঝা যাচ্ছে না আপনার মনে হয় স্পিকার থেকে দূরে সরে গেছেন, বুঝতেছেন না স্যার? আচ্ছা, আমি আবার বলতেছি, আমরা আসলে যে নর্মাল ডিসি মোটরে যেটা হয়, নর্মাল ডিসি মোটরে রোটর এবং স্টেটরের পজিশনটা সবসময় পারপেন্ডিকুলার রাখতে হয়, রোটরের ফ্লাক্স স্টেটরের ফ্লাক্স, হ্যাঁ, রোটরের ফ্লাক্স এবং স্টেটরের ফ্লাক্স যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে ম্যাক্সিমাম টর্ক প্রোডিউস হয় এবং এই মোটরটা ঘুরতে থাকে। হ্যাঁ, এই কাজটা করে কমিউটেটর, এবং কমিউটেটর আরেকটা কাজ করে, সেটা হলো ডিসি থেকে এসি তে কনভার্ট করে। এই দুইটা কাজই আমার এখন কি করতে হবে, ইলেকট্রনিক্যালি করতে হবে। হ্যাঁ, এখন তো আমি কমিউটেটর ইউজ করব না, এখন আমি কমিউটেটর ব্রাশ ইউজ করব না, এখন আমার ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এটা করতে হবে। তো এটা ডিসি থেকে এসি করব যে এটার জন্য আমি ইনভার্টার ইউজ করব। হ্যাঁ, আরেকটা হলো যে রোটরের পজিশনটা স্টেটরের পজিশনের সাথে সবসময় 90 ডিগ্রি আছে কিনা এটা এনশিওর করবে এই হল ইফেক্ট সেন্সর। এই হল ইফেক্ট সেন্সরের মাধ্যমে আমার এখানে সে ডিটেক্ট করবে যে রোটরের পজিশনটা কোথায় আছে, তো এই রোটরের পজিশনের সাথে ম্যাচ করে সে এখানে পালস পাঠাবে যাতে স্টেটরের পজিশনটা রোটরের পজিশনের সাথে সব সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। বুঝতে পারছো? জি জি স্যার। মানে হল
হল ইফেক্ট সেন্সরটা কাজ হলো এখানে পালস পাঠানো লজিক সার্কিটে, এই লজিক সার্কিটে পালস দিয়ে আমার সব সময় যেন এই যে স্টেটরের ফ্লাক্সটা রোটেটর ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেইনটেইন করে, বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অনুপম আসছো নাকি? জি স্যার, একটু সমস্যা হচ্ছিল স্যার, করা যুক্ত হয়ে গেল স্যার। তোমার তো নাম রোল কিছুই দাও নাই, তুমি কি এই যে হুয়াওয়ে Y6? হ্যাঁ জি স্যার। হুয়াওয়ে Y6 কি তুমি নাকি? জি স্যার। তো তোমাদের বলছি এক কথা, কয়বার বলবো তোমাদেরকে, বললাম যে রোল নাম্বার আর নাম দিয়ে জয়েন করার জন্য, নাহলে আমি তো কিভাবে বুঝবো যে কে জয়েন করতেছে করতেছে না? তারা আবার জয়েন দিব? হ্যাঁ আবার জয়েন দাও, লিভ দিয়ে আবার জয়েন দাও, তোমার রোল নাম্বার আর নাম দিয়ে জয়েন দাও। আচ্ছা, তো তো এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে আসলে আমাদের যে ব্রাশলেস ডিসি মোটর আছে, এখানে আমরা ক্লাসিফিকেশন যদি বলি, আমরা এখানে আসলে দুই ধরনের ক্লাসিফিকেশন হয় ব্রাশলেস ডিসি মোটরে, একটা হলো ইউনিপোলার আর একটা হলো বাইপোলার। ইউনিপোলার এবং বাইপোলার। তো ইউনিপোলারে আমরা শুধু তিনটা ট্রানজিস্টর ইউজ করা হয়, বাইপোলারে আমাদের 6টা ট্রানজিস্টর ইউজ করতে হয় আর কি। তো আমরা আজকে শুধু ইউনিপোলারটা দেখবো, বাইপোলারটা নেক্সট ক্লাসে দেখবো। তো ইউনিপোলার মানে কি বলে, ইউনিপোলার ব্রাশলেস ডিসি মোটরে এখানে আমরা অপটিক্যাল সেন্সর বা ফটো ট্রানজিস্টর, এই যে হল ইফেক্ট সেন্সর যেটা বললাম, এখানে ফটো ট্রানজিস্টর ইউজ করা হয়। এবং এই যে এটা দেখতেছো, এটা হলো আমার আসলে মোটরটা। এই মোটরের এই যে নর্থ পোল সাউথ পোল, এটা হলো পার্মানেন্ট ম্যাগনেট। আর এই যে W1 W2 W3, these are the stator terminal, মানে three phase, হ্যাঁ three phase stator। আর এই যে নর্থ পোল সাউথ পোল, এই মাঝখানে এটা দেখতেছো, এটা হলো আমাদের পার্মানেন্ট ম্যাগনেট রোটর। এই স্টেটর গুলা আমার সবগুলাই এনার্জাইজ করা হয়েছে, দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে, হ্যাঁ এই যে ডিসি ভোল্টেজ সোর্স, ঠিক আছে, বুঝতে পারতেছো? এই ডিসি ভোল্টেজ সোর্সটা আবার এটার সাথে কানেক্টেড, দেখো একটা টার্মিনাল এই স্টেটর হয়ে আরেকটা টার্মিনাল কানেক্টেড আমার এই যে ট্রানজিস্টরের সাথে, হ্যাঁ ট্রানজিস্টর TR1 TR2 TR3, এই যে তিনটা ট্রানজিস্টরের সাথে কানেক্টেড। এই ট্রানজিস্টর গুলো আবার কানেক্ট করা আছে PT1 PT2 PT3 এর সাথে, মানে ট্রানজিস্টরের যে ট্রানজিস্টরের যে গেটটা আছে তোমার, এই যে গেট, গেট না এখানে আসলে যেটা বলা হয় বেস, বেস, হ্যাঁ বেস, এই বেজে যে কারেন্ট আসবে, মানে বেস কারেন্টের মাধ্যমেই তো আসলে ট্রানজিস্টরের যেটা অপারেটিং প্রিন্সিপাল কি, বেস কারেন্টটা কন্ট্রোল করে আমি কালেক্টর কারেন্টটা কন্ট্রোল করতে পারি, তাই না? IC = β×IB। তো আমি যদি বেস কারেন্টের ভেরিয়েশন করি, তাহলে আমার আইসি কারেন্টে ভেরিয়েশন হবে। আইসি কারেন্ট যদি ভেরিয়েশন হয়, তাহলে আমার এই যে স্টেটরে পালস যেটা আছে, এই পালসের কারেন্টটা ভেরিয়েশন হবে, বুঝতে পারছো? আমি যদি এখানে এই আইবিটাকে কন্ট্রোল করি, তাহলে দেখো এই যে TR1 TR2 TR3 সবগুলার কালেক্টরটা আমার স্টেটরের সাথে কানেক্টেড, মানে বেস কারেন্টের মাধ্যমে আমি পুরোটা স্যার কন্ট্রোল করতেছি। হ্যাঁ পুরোটা কন্ট্রোল করতেছি। এখন এই যে বেস কারেন্টটা কানেক্ট করা আছে দেখো ফটো ট্রানজিস্টরের সাথে, হ্যাঁ ফটো ট্রানজিস্টর, এই যে PT1 PT2 এবং PT3, এই ফটো ট্রানজিস্টর তিনটা এট এন অ্যাঙ্গেল 120 ডিগ্রি, একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা লাগানো আছে, বুঝতে পারছো? এই তিনটা ফটো ট্রানজিস্টর একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো থাকবে। আর এই ফটো ট্রানজিস্টরের উপরে একটা শাটার লাগানো থাকে, এই যে উপরে দেখতেছো, এই যে এটা এটা হলো একটা শাটার, হ্যাঁ রিভলভিং শাটার, বুঝছো? রিভলভিং শাটারটা কি স্যার কভারের মতো নাকি স্যার? হ্যাঁ কভারের মতো, কভারের মতো, মানে এখানে ফটো ট্রানজিস্টরের উপরে যদি শাটার থাকে, তাহলে তো লাইট পাবে না, লাইট না পাইলে আমার ফটো ট্রানজিস্টরটা অপারেট করবে না, মানে পালস যাবে না, বুঝছো? জি। যদি এটা ওপেন হয়ে যায়, দেখো দুইটাকে সে কভার আপ করতেছে, কিন্তু একটাকে সে কভার আপ করে নাই, যেটার উপরে সে কভার আপ করে নাই ওইখানে আলো পড়লে, লাইট পড়লে এই ফটো ট্রানজিস্টরটা এনার্জাইজ হবে। এই এনার্জাইজ হলে এই ফটো ট্রানজিস্টর 1 থেকে পালস যাবে আমার ট্রানজিস্টরের বেজে। এই ট্রানজিস্টরের বেজে যখন পালস যাবে, এই ট্রানজিস্টরটা আবার কানেক্ট করা আছে কোথায়,
এই যে স্টেটরের W1 স্টেটরের W1 তাহলে এখানে কারেন্ট পাবে, তো এখানে কারেন্ট পাইলে এখানে নর্থ পোল ক্রিয়েট হয়ে যাবে, বুঝছো? এখানে নর্থ পোল বা সাউথ পোল যে কোনো একটা ক্রিয়েট হয়ে যাবে, হয়ে এই নর্থ পোলটা আমি ধরলাম এখানে নর্থ পোল ক্রিয়েট হয়ে গেল। তো নর্থ পোল এই নর্থ পোল একটা আরেকটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাইলে আমার রোটরের পজিশনটা এই নর্থ পোলটা W1 এর সাথে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? তারপর যখন এটা অ্যালাইন হয়ে যাবে তখন হবে কি, এই যে রিভলভিং শাটার, এই যে দেখো পার্মানেন্ট ম্যাগনেটটা এই রিভলভিং শাটারের সাথে লাগানো আছে, বুঝছো? যখন এটা পার্মানেন্ট ম্যাগনেটটা রোটরটা মুভ করবে তখন শাটারটাও মুভ করবে, বুঝছো? রোটরটা যখন মুভ করবে শাটারটাও মুভ করবে, তখন PT1 টা কভার হয়ে যাবে, PT3 টাও কভার হয়ে যাবে, PT2 যেটা আছে ফটো ট্রানজিস্টর 2 টা এটা ওপেন হয়ে যাবে। এই ফটো ট্রানজিস্টর মানে এটা এদিকে দেখো, এই যে তীর চিহ্ন এদিকে, এদিকে যদি এটা ঘুরে তাহলে আমার কি হবে, PT2 টা আমার কি ওপেন আপ হয়ে গেল, ওপেন আপ হয়ে গেল এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা কোন দিকে যাচ্ছে, এটা এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে। এন্টি ক্লকওয়াইজ গেলে আমার PT2 টা আমার ওপেন আপ হয়ে গেল। PT2 টা যখন ওপেন আপ হয়ে যাবে তখন PT2 টা আমার এনার্জাইজ হবে, হয়ে এইটার পালস চলে যাবে ট্রানজিস্টর 2 তে। তখন কিন্তু ট্রানজিস্টর 1 অফ, ট্রানজিস্টর 3 অফ, ট্রানজিস্টর 2 যখন অন হবে তখন এটার পালস যাবে W2 তে। W2 তে যখন যাবে তখন আবার এটা নর্থ পোলটা এখানে চলে আসবে, নর্থ পোলটা এই যে এখানে কানেক্ট এই P2 এর সাথে আমার অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে যখন আমার আবার এটা রোটেট করবে, এটা যখন এটা রোটেট করবে তখন PT3 যখন ওপেন আপ হবে তখন W3 তে পালস যাবে। তো এইভাবে আমার একটার মানে এই রিভলভিং শাটারটাও তোমার ঘুরতেছে আর এই রোটরটাও ঘুরতেছে। আমার কি এখানে যে আমার পারমানেন্ট ম্যাগনেট থেকে স্যার আমার ওই ফটো ট্রানজিস্টরের শাটারের একটা মানে ডিরেকশন দেওয়া আর কি, মানে ব্ল্যাঙ্ক করে একটা অ্যালাইন করা আছে, ওটা দিয়ে মানে কি বোঝাচ্ছে আমার নর্থ, আমার পারমানেন্ট ম্যাগনেটের রোটেশনের উপরে কি আমার শাটারটা ঘুরতেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, পার্মানেন্ট ম্যাগনেটে রোটেট করলেই আমার শাটারটা ঘুরবে। মানে স্যার এটা P1 পজিশন থেকে P2 পজিশনে আসলে আমার এখানে PT1 থেকে PT2 ওপেন হয়ে যাবে। হ্যাঁ, মানে দ্যাট মিন্স আমার একটা এট এ টাইম শুধু আমার একটা ট্রানজিস্টর অন হবে। মনে রাখবা যে ইউনিপোলার ব্রাশলেস ডিসি মোটরের ক্ষেত্রে এট এ টাইম তোমার একটা ট্রানজিস্টর অন হবে, বাট বাইপোলার এর ক্ষেত্রে আমরা যখন নেক্সট ক্লাসে আমরা বাইপোলার দেখব, বাইপোলার এর ক্ষেত্রে এট এ টাইম দুইটা ট্রানজিস্টর অন হবে। ওইখানে 6টা ট্রানজিস্টর থাকে টোটাল আর এখানে থাকবে 3টা ট্রানজিস্টর। তো আমরা যদি এখানে আর একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলো স্যার, ওই সার্কিটটাতে আমি স্যার দেখছি ফটো ট্রানজিস্টর আর আইবি, আইবি কারেন্ট স্যার হচ্ছে মানে আমি ইবি ডিসি সোর্স থেকে দেখলে আইবি কারেন্ট উপরের দিকে গিয়ে স্যার ওই আমার পোলগুলোর সাথে স্যার ওই মানে কি উইন্ডিং গুলো না, আমি বলি এই যে ইবি ইবিটা যেটা দেখতেছো সোর্স ডিসি, হ্যাঁ, এই ডিসিটাকে আসলে এই যে ট্রানজিস্টরের মাধ্যমে আসলে কিন্তু তোমার এসি করানো হয়েছে, বুঝছো? এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইনভার্টার। স্যার এখানে কারেন্ট গুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? যেমন স্যার এখানে আমার বেস থেকে ট্রানজিস্টর 1 এর ক্ষেত্রে যদি PT1 এ আমার লাইট পড়ে আমার পালসটা স্যার উপরের দিকে যায় কেন স্যার? এখানে তো আমার অ্যামিটারের দিকে স্যার আমার ইন্ডিকেটর, অ্যামিটার দিকে ইন্ডিকেটর হলে সেটা স্যার এটা নিচে দিয়ে না গিয়ে উপর দিকে পালসটা যাচ্ছে কেন? শোনো, তোমাদের আসলে যেটা কারেন্টের ডিরেকশন এখানে আইটা এদিকে দেখাইছে, তাই না? এই কারেন্টের ডিরেকশনটা আসলে তোমার মানে ম্যাটার করে না, কারেন্টের ডিরেকশনের উপরে ডিপেন্ড করবে তোমার এখানে পোলারিটি, নর্থ পোল ক্রিয়েট হবে না সাউথ পোল ক্রিয়েট হবে, বুঝছো? তোমার যদি মানে আমরা কি জানি আই ই ইজ ইকুয়াল টু কি আইসি প্লাস আইবি, মানে এমিটার কারেন্টটা কি হবে আইবি প্লাস আইসি। যদি এমিটার কারেন্টটা এখানে এমিটার ধরছে কোনটা নিচের দিকে মনে হয় নাকি, তাহলে এটা কি হবে I1 আর আইবি এই দুইটা যোগফল হবে এটা, তাহলে তো ঠিকই আছে। আমি যদি এটা এমিটারটা উপরের দিকে ধরতাম তাহলে কারেন্টের ডিরেকশন হইতো উল্টা দিকে, মানে স্যার আমার পালস যাচ্ছে W1 কিন্তু কারেন্টটা যাচ্ছে নিচে। হ্যাঁ, মানে আসলে এইটা তোমার পালস যাচ্ছে তো আসলে ট্রানজিস্টরের বেজে, বুঝছো? ট্রানজিস্টরের বেজে যখন পালস যাবে তখন এই যে এই কালেক্টরের মানে এই স্টেটরটা এনার্জাইজ হবে। এখন এনার্জাইজের কারেন্টের ডিরেকশন এটা উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে, এটা আসলে তোমার পোলারিটির উপরে ডিপেন্ড করবে, এটা নর্থ পোল না সাউথ পোল, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা তাহলে এখানে দেখো এই যে এই পিকচারে আরো ভালো করে দেখানো হয়েছে এই যে লাইট সোর্স আসলে এই যে ফটো ট্রানজিস্টর এই ফটো ট্রানজিস্টর মানে অপারেট করে এই যে ফটো ট্রানজিস্টর তিনটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এই যে এটার সাথে মোটরের শ্যাফট লাগানো থাকে মানে মোটর যখন ঘুরবে এই মোটরের শ্যাফটের সাথে সাথে এই শাটারটাও ঘুরবে ঠিক আছে মানে একই সাথে এটা লাগানো থাকে আচ্ছা এই যে এই তারপরে দেখো তোমাদের switching sequence টা এটা আমি বলছি যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে দেখো PT1 PT2 PT3 এট এ টাইম শুধু একটা ট্রানজিস্টর অন হবে আমার বুঝছো 360 ডিগ্রির মধ্যে একটা ট্রানজিস্টর অন হবে তাহলে PT1 যখন 0 থেকে 120 এ আমার কি PT1 অন হয়েছে তখন কারেন্ট যাবে I1 হ্যাঁ এই I1 এর জন্য আমার রোটরের পজিশন ধরো এই যে তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এটা হ্যাঁ যখন PT2 তে যখন যাবে তখন বাকি দুইটা অফ তখন আমার কারেন্ট যাবে I2 এবং I2 এর জন্য এই যে রোটরের পজিশন আমার নিচের দিকে ঠিক আছে মানে ঘুরে গেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল তারপর আবার PT3 যখন আমার পালস পাবে তখন আমার কারেন্ট যাবে I3 এবং বাকি দুইটা অফ আমার তখন রোটরের পজিশনে এই যে P3 তাহলে P1 P2 P3 দেখো এটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না তো এটাকে যদি আমি রিপিট করতে থাকি তাহলে আমার মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটর করতে হবে জাস্ট লাইক এস কনভেনশনাল ডিসি মোটর কনভেনশনাল ডিসি মোটর যেভাবে রোটেট করে ঠিক সিমিলার ভাবে আমার এটা রোটেট করবে বাট উইদাউট ব্রাশ উইদাউট কমিউটেটর বুঝতে পারছো এখানে আমার কিন্তু কন্টিনিউয়াস রোটেশন হবে স্টেপ ওয়াইজ রোটেশন হবে না মনে রাখবা স্টেপ ওয়াইজ যদি রোটেশন হইতো তাহলে কিন্তু এটা স্টেপার মোটর হয়ে যেত বুঝতে পারছো স্টেপার মোটরে কি করি আমরা পালস দিয়ে আমার রোটরের পজিশনটাকে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি পরে পরে সে স্টেপ নিবে এটা আমরা ডিটারমাইন করি বাট এই ব্রাশলেস ডিসি মোটরের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ ওয়াইজ কিছু করি না এটা কন্টিনিউয়াস রোটেশন একটার পর একটা পালস আসতে থাকবে আর সে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে বুঝতে পারছো সমস্যা হওয়ার তো কথা না আচ্ছা তো এই যে তারপরে আমাদের যখন এই যে তারপরে যে তোমাদের এই ইউনিপোলার ড্রাইভ সার্কিটের এই পুরো ডেসক্রিপশন দেওয়া আছে পরে পরীক্ষাতে আসলে যে এখান থেকে লিখে দিবা এখানে পুরোপুরি সব পুরোটাই লেখা আছে যে কিভাবে করানো হয়েছে এটা যে কোনটার পরে কোনটা হয়েছে প্রথমে আমরা কি করলাম PT1 এ কারেন্ট পড়লো ট্রানজিস্টর TR1 হইলো তারপরে ট্রানজিস্টর T2 হইলো হ্যাঁ এগুলোর জন্য পোল ক্রিয়েট হইলো তারপরে আমি আবার ট্রানজিস্টর 3 ওপেন করলাম এইভাবে বাই রিপিটিং সাচে সুইচিং অ্যাকশন ইন সিকোয়েন্স পার্মানেন্ট ম্যাগনেট রোটর রিভলভস কন্টিনিউয়াসলি যেটা আমি বললাম ঠিক আছে আচ্ছা তারপরে আসো যে আমাদের এই যে বললাম যে আমি হল ইফেক্ট সেন্সর ইউজ করি হল ইফেক্টটা আসলে কি জিনিস তোমরা যখন প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোর্সটা করছো তখন আমরা তো হল ইফেক্ট পড়ো নাই হল ইফেক্ট আসলে কি বলতো যে ইফ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ কেপ্ট ইন এ ম্যাগনেটিক ফিল্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড এক্সার্টস এ ফোর্স অন দ্য মুভিং চার্জ ক্যারিয়ার্স টেন্ডিং টু পুশ দেম ওয়ান সাইড অফ দ্য কন্ডাক্টর প্রোডিউসিং এ মেজারেবল ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য টু সাইড অফ দ্য কন্ডাক্টর মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কে যখন তোমরা একটা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে রাখো তখন এই কন্ডাক্টরের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আমার দুইটা দুই দিকে চলে যায় তা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যখন আলাদা হয়ে যাবে তখন এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে এই ভোল্টেজ ডিফারেন্সটাই তোমার আসলে পালস ক্রিয়েট করে হ্যাঁ এই সেন্সরের যে পালসটা ক্রিয়েট করবে এই ভোল্টেজ ডিফারেন্সটা তো হল ইফেক্ট সেন্সরের জন্য মিনিমাম আমার তিনটা সেন্সর লাগে টু ডিটারমাইন দা পজিশন অফ দা রোটর হ্যাঁ আমরা যে যখন ফটো ট্রানজিস্টর দেখলাম রোটরের পজিশনটাকে ডিটারমাইন করার জন্য আসলে আমরা ফটো মানে ওই হল ইফেক্ট সেন্সরটা কেন ইউজ করছি কারণ আমরা আমাদের টার্গেট হলো
যে কমিউটেটরের কাজটা আমি এখন এটা সেন্সরের মাধ্যমে করব, যে কমিউটেটর কি করত, রোটর এবং স্টেটরের ফ্লাক্স যেন সব সময় 90 ডিগ্রি থাকে এটা সে এনসিওর করত। তো এখানে কি করবে, সে রোটরের পজিশনটা সে ডিটারমাইন করবে সেন্সরের মাধ্যমে, ওই পালসটা যাবে তার ওই ট্রানজিস্টরের লজিক সার্কিটে, যাওয়ার ফলে আমার কি করবে রোটরের পজিশনটা দেখে সে ডিটারমাইন করবে যে স্টেটরের এখন আমার কোন দুইটাতে আমি পালস দিব, যাতে করে আমার কি করে যে স্টেটরের ফ্লাক্সটা রোটরের ফ্লাক্সের সাথে সব সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তারপরে হোয়েন এ রোটর পোল পজেস পাজেস নাকি এ হল ইফেক্ট সেন্সর গেট এ হাই অর লো সিগন্যাল ইন্ডিকেটিং এ নর্থ পোল, এটা হলো যে আমার যখন হল ইফেক্ট সেন্সরে হাই আর লো দিব, মানে একটা সেন্সরে হয় পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ বা জিরো, হ্যাঁ পজিটিভ বা জিরো ডিজিটাল সার্কিটে, তো আমরা যখন পজিটিভ দিব তখন হয় নর্থ পোল ক্রিয়েট হবে অথবা সাউথ পোল ক্রিয়েট হবে, আর জিরো হলে তার অপোজিট, যদি পজিটিভ দিলে আমাদের নর্থ পোল ক্রিয়েট হতো, তাহলে জিরো দিলে আমাদের সাউথ পোল ক্রিয়েট হবে, তো এইভাবে এটা কাজ করে। তো নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হয়ে গেলেই আমার ওটা আসলে ফ্লাক্সের পজিশনটা সে ক্রিয়েট করে ফেলতে পারবে। ঠিক আছে, তো বাইপোলার সার্কিট আমরা নেক্সট ক্লাসে দেখব। এই যে দেখো বাইপোলারের ক্ষেত্রে আমাদের এখানে 6টা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, হ্যাঁ 6টা ট্রানজিস্টর এবং এট এ টাইম তোমাদের 2টা ট্রানজিস্টর অন হবে, হ্যাঁ। আর এখানে দেখো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যে PT1 থেকে PT6 পর্যন্ত আমাদের ট্রানজিস্টর গুলো আছে, হ্যাঁ এটা আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, আপাতত এই পর্যন্ত বুঝছো কিনা বলো। ড্রাইভ সার্কিট সেটটা ওই মানে কিভাবে লিখবো এটা আরেকবার বলে দিলে ভালো হয়, মানে কিভাবে কি হচ্ছে এটা, মানে এই এই লেখাটাই লেখাটা কেন, এই যে ফিগারটার সাথে মানে মিলে একটু বলে দিলে বেটার হয় আরেকবার। আচ্ছা এটা তো আমি বলছি, এই যে দেখো ফটো ট্রানজিস্টর PT1 PT2 PT3 placed at 120 degree intervals, এটা তো আমরা বললাম যে ফটো ট্রানজিস্টর গুলো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার বসানো থাকে, তার exposed to light in sequence through a revolving shutter. A revolving shutter এর মাধ্যমে এটা light এর সাথে exposed করা থাকে। Revolving shutter এর মাধ্যমে যে কোনো একটা transistor তোমার কি হবে at a time on হবে। এবং তারপরে যেটা তোমাদের এই যে first step যেটা as rotor as pole faces P2, এখন এটার জন্য তোমাদের আবার ফিগারে যাইতে হবে। এস পোলের জন্য P2, দেখো এস পোল এই যে রোটরের এস পোল P2 সাথে যখন থাকবে তখন কি হবে ফটো ট্রানজিস্টর 1 অন হবে, মানে এই যে প্রথমটা প্রথমের ক্ষেত্রে মানে এই পজিশন থেকে সে শুরু করছে যে যখন আমার রোটরের সাউথ পোল আমার স্টেটরের P2 সাথে অ্যালাইন অবস্থায় থাকবে তখন PT1টা আমার কি থাকবে এক্সপোজ টু লাইট, যাতে করে PT1 এর মধ্যে পালস পড়ে, ঠিক আছে মানে লাইট পড়ে, লাইট পড়ার সাথে সাথে PT1টা অন হবে, অন হয়ে ট্রানজিস্টর 1টা এনার্জাইজ হবে। আচ্ছা তারপরে দেখো কি বলছে, ট্রানজিস্টর 1 এনার্জাইজ হয়ে গেল, যদি ট্রানজিস্টর 1টা এনার্জাইজ হয় তাহলে কি হবে, ম্যাগনেট এর নর্থ পোল টাই অ্যাট্রাক্ট করবে আবার। তারপরে দেখো তারপরে লাইনটা কি বলছে, এস পোল ক্রিয়েটেড এট পোল P1 বাই কারেন্ট ইন উইন্ডিং W1 অ্যাট্রাক্টস রোটর এন পোল টু মুভ ইট ইন দা ডিরেকশন অফ অ্যারো, মানে এস পোলটা কি হবে ক্রিয়েটেড এট পোল P1, এখন এখানে বলছে যখন আমি এটা এনার্জাইজ করব তখন রোটর পোলে না স্টেটরে P1 এ কি হবে সাউথ পোল ক্রিয়েট হবে,
এই সাউথ পোল যখন ক্রিয়েট হবে তখন এই নর্থ পোলটা কি করবে সাউথ পোলকে কি করবে আমরা জানি সেম পোল রিপেলস ইচ আদার এন্ড অপোজিট পোল অ্যাট্রাক্টস ইচ আদার তখন নর্থ পোল সাউথ পোল একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে যখন অ্যাট্রাক্ট করবে তখন কি করবে এই যে রোটরের নর্থ পোলটা স্টেটরের পি ওয়ান এর সাথে অ্যালাইন হয়ে যাবে তো এই জিনিসগুলাই পরে আবার দেখো যখন বলছে হোয়েন এন পোল কামস টু পজিশন টু ফেস পোল পি ওয়ান শাটার শেডস পি টি ওয়ান এন্ড পি টি টু উইল বি এক্সপোজ টু লাইট ট্রানজিস্টর টি আর টু টার্ন অন বুঝছো যখন পি টি ওয়ান এর মধ্যে আমার শাটারটা শেড করে যাবে তখন পি টি টু টা আবার ওপেন আপ হবে তখন ট্রানজিস্টর টি আর টু অন হবে তো এইভাবে একটা আরেকটার সাথে মানে এইভাবে কন্টিনিউয়াসলি এনার্জাইজ হইতে থাকবে আর কি এটা পড়লেই বুঝতে পারবা এটা আসলে খুব জটিল কিছু না আমি কিন্তু বুঝা দরকার ছিল প্রথমটা বুঝাই দিয়েছি হ্যাঁ এখন মানে এই জিনিসটা কিন্তু আমি শুরুতে বলছিলাম তোমাদেরকে যখন এই যে স্টেপ ওয়াইজ আমি বলছিলাম হ্যাঁ তো এটা তোমরা যখন পড়বা পড়লে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা আচ্ছা স্যার এখানে স্যার এটা কিভাবে স্যার মানে আমার পার্মানেন্ট ম্যাগনেটটা কিভাবে স্যার রোটেট হয় যেমন স্যার এখানে পি1 এর এখানে যে খাঁজ কাটা যে অংশটা আছে ওইটার দিকে গেলে কি ওই সাউথ পোল মানে ম্যাগনেটের এস পার্টটা কি পি3 আর পি2 এর মাঝখানে চলে আসে অ্যালাইন করে বুঝি নাই আমি আবার বলো মানে তুমি বলতেছো ম্যাগনেটটা কিভাবে রোটেট করে মানে আমার কি এখানে স্যার যে মেইনলি যে অপশনটা কি আমি কি আমি সাউথ পোলের উপর ডিপেন্ডেন্ট মানে সাউথ পোল কোন দিকে আছে ওইটা দেখতে হয় আচ্ছা শোনো এটা আসলে নর্থ পোল সাউথ পোল এটা একটা ইমাজিনারি একটা জিনিস বুঝছো ফ্লাক্স তো তুমি দেখতে পারো না দেখতে পারো কি না এখন যখন আসলে আমরা ফ্লাক্স বলি তখন আসলে এখানে দুইটা পোলারিটি ক্রিয়েট হয় নর্থ পোল এবং সাউথ পোল এখানে সাউথ পোলও ক্রিয়েট হইতে পারে নর্থ পোলও ক্রিয়েট হইতে পারে বুঝছো তো যদি যেটাই ক্রিয়েট হোক না কেন তোমার আসলে মানে হবে কি এই যে পার্মানেন্ট ম্যাগনেট এই পার্মানেন্ট ম্যাগনেটের ওই যে নর্থ পোল সাউথ পোল এটা কিন্তু তুমি জানো না এটা এদিকেও নর্থ পোল থাকতে পারে উপরের দিকেও সাউথ পোল থাকতে পারে তো যাই হোক না কেন এটা হয় কি হয় তোমার এটা ডান দিকে ঘুরবে মানে ক্লকওয়াইজ ঘুরবে অথবা বাম দিকে ঘুরবে বুঝছো এখন যদি তুমি ধরো এটা ঘুরতেছে ক্লকওয়াইজ এখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাও তখন করবা কি তখন তোমার এই যে সিকোয়েন্সটা চেঞ্জ করতে হবে এখানে শুরুতে কি করলাম পিটি ওয়ান পিটি টু পিটি থ্রি এইভাবে আমি পাস দিছি না তখন কি করতে হবে পালসের পজিশনটা ঘুরাই দিতে হবে পিটি ওয়ান এর পরে তুমি পিটি থ্রি দিবা তারপরে পিটি টু দিবা এইভাবে দিলে দেখবা যে আমার রোটরটা উল্টা দিয়ে করতেছে বুঝছো জি মানে এখানে হলো তোমার যখন তুমি রোটরটাকে ঘুরাইতে যাবা মানে অপোজিট দিকে ঘুরাইতে যাবা তখন তোমার লজিক সিকোয়েন্সের সুইচিংটা চেঞ্জ করে দিতে হবে স্যার রিভলভিং শাটারটা কি স্যার ফ্রি মুভেবল রিভলভিং শাটার ফ্রি মুভেবল মানে যেদিকে ইচ্ছে ওইদিকে ঘুরতে পারে হ্যাঁ মানে তোমার এই যে এই দেখো রিভলভিং শাটারটা এর সাথে লাগানো রোটরের সাথে লাগানো রোটর যেদিকে ঘুরবে ওই এটা এটাও তোমার ওইদিকে ঘুরবে বুঝছি স্যার বুঝছো জি আচ্ছা আচ্ছা তো আমরা নেক্সট ক্লাসের জন্য রাখি ইমতিয়াজ আসছে পরে আর কে আসলা পরে অনুপম মাজিম অনুপম মাজিম চলে গেল নাকি না স্যার আছি তো স্যার তোমার রুম কত স্যার 11 স্যার 120501 11 রোল নাম্বার আগে দিবা তারপর নাম দিবা তোমাদেরকে আমি তো মেসেঞ্জারে বলে দেই কিভাবে ইয়া করতে হবে বাতেন শিকদার পরে আসছো স্যার একটু দেরি হচ্ছে স্যার আচ্ছা তো যারা নাম রোল ছাড়া জয়েন করবা তাদের কিন্তু আমি রিমুভ করে দিব হ্যাঁ স্যার তো এইভাবে জয়েন করা যাবে না রোল নাম্বার নাম দিয়ে জয়েন করতে হবে ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে আমরা বাইপোলার ড্রাইভ সার্কিটটা দেখব আর তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট দেও নাই মানে কয়েকজন দিছে তো সবার কাছ থেকে আমি পাই নাই আজকে কিন্তু লাস্ট ডেট ফার্স্ট অ্যাসাইনমেন্টের জন্য আচ্ছা স্যার ইয়াতে স্যার গুগল ক্লাসরুমে একটু পোস্ট করে যাচ্ছে না স্যার আপনাকে স্যার মেইল করে দি স্যার না 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 মেইল করবা না গুগল ক্লাসরুমে যেখানে আমি পোস্ট মানে অ্যাসাইনমেন্ট দিছিলাম ওইখানে সাবমিটের একটা অপশন আছে অপশন করতে পারবা অনেকেই করছে হ্যাঁ তো কারণ তুমি যদি মেইল করো আমার আসলে আরো কোর্স আছে তো তো সবাইরে আমি এইভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওই গুগল ক্লাসরুমের মধ্যে এখন আসলে মেইন খুঁজে খুঁজে বের করা আর অ্যাসাইনমেন্ট তো অনেকগুলা দিব তোমাদেরকে আমি তো এটা আসলে সম্ভব না যেখানে যে অ্যাসাইনমেন্ট পোস্ট করা হয়েছে ওইখানেই তোমার এটা সাবমিট করতে হবে বুঝছো
আলাদা আলাদা করে করছিলাম যে স্যার ওটা ঠিক হয়েছিল স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা ঠিক আছে সমস্যা নেই ওকে স্যার আচ্ছা ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে যদি না থাকে আমি শেষ করব এখানে নাই মনে হয় নাকি ওকে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ